আমাদের এদিকে চলে গেছে বলছে বড় অফিসার আছে ওদের সাথে আলাপ করে আসছে ঠিক আছে ট্যাক্স রেখো দেয় নাই ওরা চলে গেছে ওরা চলে গেছে কিছু বলবেন নাকি বলেন সরকার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে নিজে ঘোষণা দিয়েছে টাকা দেওয়ার তোলার পরে টাকা দেবে না টাকা দেবে না আমি এমএলএ থেকে পাঠাই সেখান থেকে টাকা দেবে আমার টাকা নাই হাইকমিশনে বলেছে তারপর সে বলতেছে না এটা আপনারা যোগাযোগ করেন পরের সময় ব্যাংক হয়েছে এখান এটা ব্যারিস ব্যারিস লই গেছে এমএলএ নেওয়ার পরে এমএলএ টাকা টাকা দেওয়ার কথা এই আই চললে আর পড়াই গেছে সরকারের